একটা বিস্কুটের প্যাকেট দিন তো। আরে দু টাকা নিয়ে টাকা নেই যখন বিস্কুট নিতে আসছো? বিস্কুট হবে না দু টাকায়, চলে যাও, হবে না। মা, আজ একটা দারুণ খবর আছে, তুমি ভাবতেও পারবে না, আজ আমি ভীষণ খুশি। আচ্ছা আচ্ছা, সব শুনবো, আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। বুঝতেই পারছিস বাইরে কি অবস্থা, এখনো কিন্তু করোনা যায়নি। আর হ্যাঁ, মাস্কটা পরিস নি কেন রে, শিগগির ফ্রেশ হয়ে নে। ওসব মাস্কটা ছাড়ো তো মা, আগে তুমি শোনো কি হয়েছে। না, কোনো কথা শুনবো না, প্রথমে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপরে। বাবা টিভির ঘরে বসে আছে, একসাথে শুনবো, আমি চা করছি। এনো চা বাবু, চা হয়ে গেছে। আসছি। এনে ধর। কি বাবা, আজ অফিস যাওনি? না রে, চাকরিটা বোধহয় আর থাকলো না, এই লকডাউনে সব কেড়ে নিল, কি জানি কি হয়। ছাড়ো তো তোমার কথা, সব ঠিক হয়ে যাবে, এত চিন্তা করো না, বাবু তো আছে। তুমি বুঝতে পারছো না জয়া, আমি কোনো সরকারি চাকরি করি না, আমি একটা প্রাইভেট কারখানায় চাকরি করি। যা চারিদিকে শুনছি, সবাই একে একে জব হারাচ্ছে, আর আমার এখনো এত বয়স হয়নি যে বসে বসে আমার ছেলের টাকায় খেতে হবে। তুমি এরম ভাবে কেন ভাবছো, পরে তো বাবুকেই সংসারের হাল ধরতে হবে। হ্যাঁ, তারপর বল, তুই কি খুশির খবর বলবি বলছিলি, এই মা বলছিল। বাবা, মা জানো আজকে আমাদের ক্রিকেটের সিলেকশন ছিল, আর আমি বেঙ্গলের টিমে সিলেক্ট হয়েছি। আরে এ তো খুব খুশির খবর। মা তারা আমার কথা রেখেছে। কি গো, বলেছিলাম না বাবু আমাদের মুখ উজ্জ্বল করবে। কিন্তু মা, বাবা একটা প্রবলেম আছে। প্রবলেম? কি প্রবলেম? আসলে আমরা যারা 30 জন সিলেক্ট হয়েছি, তাদের সবাইকে মুম্বাই ট্রেনিং এ নিয়ে যাবে। আর 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 কি? আর তার জন্য 1,00,000 টাকা লাগবে। কি? এত টাকা আমি কোথায় পাবো? তাছাড়া আমার চাকরিটাও এখন আর নেই, আর গত 4 মাস স্যালারিও পাইনি। শোন বাবু, আমরা অনেক কষ্ট করে তোকে লেখাপড়া শিখিয়েছি, ক্রিকেট কোচিংয়েও দিয়েছি, আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব না। টাকা যখন নেই, স্বপ্ন পূরণ কি করে করবি বাবা? আমাদের রিলেশনের 5 বছর হয়ে গেল অমিত, আমার পক্ষে আর সময় দেওয়া সম্ভব না। তুমি শুধু তোমার কথাই ভাবছো ইপ্সিতা। আমার কথা?
আমি আমাদের কথা ভাবছি, বাবা মা আমার বিয়ের জন্য ছেলে দেখছে। তো কি হয়েছে, বাবা মাকে বোঝাও, একটু ওয়েট করো। একটু একটু করে পাঁচটা বছর কেটে গেল অমিত, বি প্র্যাকটিক্যাল, আমার বিয়ের বয়স হয়েছে। আর কোনো বাবা মাই চায় না তার মেয়ে বাড়িতে বসে থাকুক। তাহলে তুমি বলো আমি এখন কি করব। ভালো কথা বলবো? বলো। আমাকে ভুলে যাও। ভুলে যাব? আমি তোমাকে ভালোবাসি ইপ্সিতা, আর তুমি কি সুন্দর বলছো ভুলে যাব। শুধু ভালোবাসা দিয়ে বেঁচে থাকা যায় না অমিত, তুমিও শিক্ষিত আমিও শিক্ষিতা, আর তাছাড়া এই চার পাঁচ মাসের লকডাউন আমাদের অনেক শিক্ষা দিয়েছে। প্লিজ ইপ্সিতা, আমার সিচুয়েশনের কথাটা ভাবো। প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করো অমিত, সত্যিটাকে মেনে নিতে শেখো, তোমার আমার রিলেশন এখানেই এন্ড হয়ে যাবা ভালো। তাহলে আমাদের প্রেম ভালোবাসা? টাকা পয়সা না থাকলে প্রেম ভালোবাসা হয় না অমিত। আসতে দেরি হলো যে? ওই গ্রামটা দেখতে দেখতে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা রেখে বাথরুম থেকে আয়, আমি চা নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। তারপর বল, বাবা মা কেমন আছে? হ্যাঁ বস, ভালো আছে। তোরা কেমন আছিস বল? আমি তো ভালোই আছি। তারপর বল, কাল তোর কখন ইন্টারভিউ? ওই 10টার দিকে বেরোবো, 11টার সময় ডেকেছে, এখান থেকে তো সামনেই। ঠিক আছে, কাল তাহলে আমি সকাল সকাল উঠে তোর জন্য সিদ্ধ ভাত করে দেবো, তোর এতে কোনো প্রবলেম নেই তো? না না। তোকে না একটা কথা বলবো? হ্যাঁ বল। আগের থেকে না তোকে অনেকটা চেঞ্জ লাগছে। না না, ও এমনি। কিশলাবাবু কেমন আছেন? ওই চলে যাচ্ছে। আর সব মা বাবা কেমন আছেন? ভালো আছেন। মিনু, তাহলে কি আমি এক কাপ চা পাবো? দিচ্ছি। ওকে গিন্নি, তাহলে দু কাপ নিয়ে এসো, শালাবাবুর সঙ্গে বসে কিছু গল্প করি। তারপর শালাবাবু কালকে কখন যাবে? ওই 11টার দিকে। তাহলে কি সিলেক্ট হলে এখানে থাকবে, এখানেই পোস্টিং? হ্যাঁ জামাইবাবু। কই চাটা কই? ওই হচ্ছে আনছি। তাহলে ভাই তুই এখানেই থেকে জানা, আমাদের তো অনেকগুলো রুম আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যদি তোমার কোনো অসুবিধা না হয়। আগে তো সিলেক্ট হয়ে জামাইবাবু, তারপর দেখা যাবে। মিঠি, এই মিঠি, কি করছিস? তাড়াতাড়ি বেরিয়ে আয়, একটা খুশির খবর আছে। আসছি। বলো কি হয়েছে? আজ একটা ছেলে তোকে দেখতে আসছে। তো কি হয়েছে? সেই তো আগে চার পাঁচটা ছেলের মতন রিজেক্ট করবে। না রে, শুনেছি এই ছেলেটি খুব ভালো ছেলে, রেলে চাকরি করে, আসানসোলে বাড়ি, এখানে ওর দিদি জামাইবাবুর সাথে থাকে। না মা, তুমি ওদের আসতে বারণ করে দাও, আমি বিয়ে করব না, আমার আর ভালো লাগছে না বারবার রিজেক্ট হতে। তুমি কি বোঝো না আমার মনের মধ্যের কষ্টটা? বুঝি মিঠি, বুঝি। আমাকে সকলে বলেছিল
যে কালো ছেলেকে বিয়ে করিস না, ছেলে মেয়ে কালো হবে। কিন্তু তখন আমার মাথায় তো প্রেমের নেশা জেগেছিল, তাই তোর বাবাকে বিয়ে করেছিলাম। সব দোষ আমার। শোন মিঠি, এবারটা তুই দেখে নে, নেক্সট টাইম আমি তোকে আর বলবো না। কি হয়েছে, এত চিন্তা করছো কেন? আরে দেখ না, ছেলেটাকে ফোন করছি, বলছে সুইচ অফ। আর ওর দিদির ফোনটা তো লাগছেই না। আমি তো আগেই বলেছিলাম, এখন সবাই ফর্সা সুন্দরী মেয়েকে নিজের বউ করতে চায়, আমার মতন কালো মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। তুই ওই ঘরে যা, আমি দেখছি। আসুন। বসুন বসুন। সরি আন্টি, অ্যাকচুয়াল আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, আর দিদির ফোনটা তো নেটওয়ার্ক নেই, তাই খুঁজে আসতে আসতে লেট হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মিঠি, থ্যাংক ইউ। বাহ, আপনাদের বাড়িটা খুব সুন্দর। ওই মামে থাকি, চলে যাচ্ছে। তারপর বাড়িতে কে কে আছে? মা, বাবা আর আমি। চাকরি কতদিন? ওই 6 মাস হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা কথা বলতে চাইলে দুজনে ছাদে যেতে পারো। না না আন্টি, ঠিক আছে। হ্যাঁ বাবা, তোমরা একবার কথা বলে নাও। না না আন্টি, ঠিক আছে। আমার আপনার সাথে কিছু কথা বলার আছে। যাও না, যখন বলছে যাও। বিয়ের আগে নিজেদের মধ্যে কথা বলে নেওয়াটা ভালো। তারপর বলুন, কি বলবেন বলছিলেন? আমার ব্যাপারে কি আপনি সব কিছু জানেন? আপনি কি করেন, কোথায় থাকেন, সে বিষয়ে আমি কিছুই জানি না। বলুন, কি জানতে চান? আপনি বাদিরিয়াতে কতদিন আছেন? এই 6 মাস হলো, যতদিন কাজ করছি। আর আপনি কিসে জব করছেন? আমি রেলে চাকরি করি, বসিরহাটে পোস্টিং। সব কথা কি আমিই জিজ্ঞেস করব? তোমার মানে আপনার কি আমার বিষয়ে কিছু জানার নেই? আমাকে তুমি তুমিই বলতে পারো। তোমার কি করা হয়? সেরকম কিছুই নয়, এই গ্রাজুয়েশন কমপ্লিট করে বাড়িতেই বসে আছি। সকালে একটা টিউশন ব্যাচ পড়াই, আর বিকেলে এই ছাদে আসি। আর বিয়ের সম্বন্ধ আসলে ওই কখনো সেখানে বাড়ির গেস্ট রুমে বসতে হয়। আর প্রেম? আপনি কি আমার সাথে মশকরা করছেন? আমার মতন মেয়েদের সঙ্গে কেউ প্রেম করতে পারে? মানে? মানে এই, আমি দেখতে কালো, আমার মতন মেয়েকে কেই বা পছন্দ করবে? আর তাছাড়া এখন সব ছেলেরাই চায় সুন্দরী ফর্সা মেয়েকে বাড়ির বউ করবে। আর শুধু পাত্র কেন, পাত্রের বাবাও চান। ওই যে পেপারে বিজ্ঞাপনগুলো দেখেন না, আমার পাত্রের জন্য সুন্দরী ফর্সা স্লিম ফিগারের মেয়ে চাই। আমার মতন মেয়েকে কেউই বিয়ে করতে চায় না। আর তাছাড়া আপনার মতন আগেও অনেক ছেলে আমাকে দেখতে এসেছে, আবার বাড়িতে কি রিজেক্ট করে দিয়েছে। সরি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আরে না না, এতে সরি বলার কিছুই নেই, ও আমার অভ্যেস হয়ে গেছে। তারপর তোমার কথা বলো। আমার লাইফটা আপাতত ব্যর্থতাই পূর্ণ। প্রেম করেছিলাম ঠিকই, তবে টেকেনি, ব্রেকআপ হয়ে গেছে। মানে?
মানে মানে ওই আর কি, তখন আমার হাতে কোনো কাজ ছিল না, চাকরির জন্য ট্রাই করছিলাম। ওর বাবা চেয়েছিল তার জামাই যেন সরকারি চাকরি করে, তাহাই আমার থেকে হয়তো কোনো সুপাত্র পেয়ে গেছে। ও আমাকে বলতো আমি নাকি প্র্যাকটিক্যাল না। আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি যে ভালোবাসায় কি প্র্যাকটিক্যাল কি থিওরি। থাক ওর কথা বাদ দাও, তুমি বলো। একটা কথা বলবো? বলো। আমাকে আপনার কেমন লাগলো? ভালো। শুধু ভালো? শুধু ভালো না, অনেকটা ভালো। তোমার মন খুব পরিষ্কার, ওয়েল এডুকেটেড, সমস্ত রকম কাজ জানো। একটা পারফেক্ট বউ হওয়ার জন্য আর কি চাই? হ্যাঁ, একটা পারফেক্ট বউ হয়তো আমাকে মানাবে, কিন্তু আমাকে ভালোবাসতে পারবে তো? আমি হয়তো তোমার প্রথম প্রেম হতে পারিনি ঠিকই, কিন্তু আমি তোমার শেষ প্রেম হতে চাই। কে পারবো তো হতে?